চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এক নম্বর জোলাদা ইউনিয়ন পরিষদত শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্ব লই নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী। বৃহস্পতিবার ফেব্রুয়ারি 10 তারিখ এই উপলক্ষে খতমে কোরআন মিলাদ ক্যাম্প সহ বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। এই সময় তিনি নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য লোফারের মত বিনিময় ও এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন। জুলজা ইউনিয়নের মা বোনের সুখে দুঃখে পাশে থেকে আমরা যতটুক পারি আপ্রাণ চেষ্টা করব, মা বোনদের পাশে থাকব এবং জুলজা ইউনিয়নকে যেভাবে অবহেলিত ছিল আগামী 5 বছরের মধ্যে আমরা, বিশেষ করে আমি আমার পরিষদের নেতৃত্বে, আমি একটা ডিজিটাল জুলজা ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহর রহমতে এবং আল্লাহ নবীর উসিলায়, আল্লাহ পেয়ারা ওলিয়দের উসিলায় আমরা ইনশাআল্লাহ এটা করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। এডার উপস্থিত আছেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এমএন ইসলাম, বর্তমান থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ তৈয়ব, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা ইউপি সদস্য সহ এলাকার জনসাধারণ। বিদ্যুৎ সি প্লাস টিভি চট্টগ্রাম।